মাননীয় মন্ত্রী, চার সড়কে যে টোল মহাসড়কে বিশেষ করে টোল আরোপ করার বিষয়টি, এটা আপনারা কবে থেকে আসলে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন? এটা প্রক্রিয়া চলছে, আর এটা পৃথিবীর সব দেশেই সড়কে টোল আছে। সড়ক হবে 4 লেন, 6 লেন, 8 লেনের সড়ক হবে। সড়ক যারা ব্যবহার করবে, সড়কে তো টোল, সব দেশেই টোল দিতে হয়, বাংলাদেশ কেন ব্যতিক্রম থাকবে? সড়ক তো মেরামত করতে হয়, সংস্কার করতে হয়। সড়কে এই যে বিভিন্নভাবে সড়ক ক্ষতিগ্রস্ত বা লোডের জন্য, তারপর আন্ডুলেশন হয়ে যায়, দেবে যায়, গর্ত সৃষ্টি হয়, তো এগুলো তো মেরামত করার প্রয়োজন হয়। কিন্তু এর ফলে কি অর্থনীতির উপরে বিরূপ প্রভাব পড়বে কিনা আসলে, কারণ জিনিসপত্রের দাম থেকে শুরু করে সবকিছু তো আমি মনে করি না, কারণ আপনি 8 ঘন্টা যে রাস্তায় যেতেন সেখানে এখন 3.5 ঘন্টা যাচ্ছেন ঢাকা চিটাগাং, কত সময় আপনি সাশ্রয় করতে পারছেন? কাজে এখানে ক্ষতি ক্ষয়ক্ষতির কোনো কারো যে এ কারণে কেউ ক্ষতিগ্রস্ত হবে এর কোনো আশঙ্কা নেই। এটা প্রক্রিয়া চলছে, এগুলো ঠিক মন্ত্রণালয় থেকে বিআরটিএকে নিয়ে বিষয়টা একটা রিজনেবল রাখার জন্য চেষ্টা করা, বিষয়টা উদ্যোগ নেওয়া হয়েছে এবং মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। অনট প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন, এরপর নরণ চরণের তো কোনো বিষয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে সরকার যখন 1 টাকা ভাড়া বাড়ায় বা জিনিসপত্রের দাম বাড়ায়, সেটি ভোক্তা পর্যায়ে বা গ্রাহক পর্যায়ে সেটি কয়েক গুণ হয়ে যায়। যখন আপনারা নির্ধারণ করবেন সেটি হয়তো একটা পরিমাণ নির্ধারণ করবেন, কিন্তু সেই অজুহাতে আমরা কিছু করে যখন করব, যখন প্রক্রিয়া শেষ হবে তখন আপনারা জানবেন। আমরা তো ইটস এন ওপেন সিক্রেট, এটা তো কোনো গোপনীয় বিষয় না, আর সাংবাদিকরা তো এই বিষয়গুলো সবসময় আমি অবহিত করি আপনাদের আপডেট রাখি। কাজে এটা প্রক্রিয়াটা যখন শেষ হবে, যখন আমরা আরোপ করব, টোল আরোপ করব, তখন তো আপনাদেরকে জানাবো। তার আগে আমরা স্টেক হোল্ডারদের সাথেও আলাপ আলোচনা করব। মহাসড়কে সব সড়কে তো আর টোল দেওয়া, আমরা মেনলি যে জাতীয় মহাসড়কের মধ্যে যেগুলো 4 লেন সড়ক, 4 লেন 6 লেন নতুন যে সড়কগুলো, যেগুলো প্রশস্ত সড়ক হচ্ছে 4 লেনের 6 লেন সার্ভিস লেন সহ 8 লেন, এইসব সড়কগুলো, হাইওয়েগুলো যেগুলো অন্যান্য দেশে এ ধরনের বড় বড় সড়কগুলোই টোলের আওতায় পড়ে, আমরা এখন জেলা সড়ককে যদি টোলের আওতায় নিয়ে আসি সেটা সঠিক হবে না, এবং আমরা সেভাবে চিন্তাভাবনা করছি না। আপাতত আমরা আমাদের যে মহাসড়কগুলো আছে যেগুলো 4 লেন সেগুলোতে টোল আরোপের বিষয়টি চিন্তাভাবনা করছি। আপাতত তো 4-5টা আছে, আর নতুন হচ্ছে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে হচ্ছে, সেটাও কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। তারপরে ঢাকা এলেঙ্গা, যাদবপুর এলেঙ্গা, সেটার কাজও প্রায় শেষ, সেখানেও টোল আরোপ হবে। এবং এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত টেন্ডার হয়ে গেছে, সেটাও 4 লেন সড়ক হচ্ছে। এই সড়কগুলো মেনলি যেগুলো 4 লেন প্রজেক্ট আছে, আপগ্রেড হচ্ছে, সেগুলো টোলের আওতার। এখানে সাধারণ মানুষের কোনো বিষয় নেই, এখানে স্টেক হোল্ডাররা সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ তো যাত্রী যারা এই রাস্তাগুলো ব্যবহার করছে, ব্যবহার করে তাদের তো প্রফিটেবল একটা বিষয় আছে, তারা এখান থেকে বেনিফিটেড হচ্ছে, প্রফিট পাচ্ছে, এই রাস্তা তারা ব্যবহার করছেন। কাজে রাস্তা ব্যবহার করতে গেলে সব দেশেই
পৃথিবীর সব দেশে কিন্তু রাস্তায় টোল দিতে হয়, তার রাস্তাগুলো মেরামতের দরকার হয়, সংস্কারের দরকার হয়। এটা এক্সচেকার থেকে কত এই টাকা বারবার গুণা হবে। এটা যারা রাস্তা ব্যবহার করবেন তারা রাস্তায় টোল দিবেন, এটা সব দেশের নিয়ম, বাংলাদেশেও এই নিয়ম মেনে চলতে হবে। দেখুন, এটা যাত্রীদের উপর আসবে। আমার বক্তব্য হচ্ছে যে যারা এটা যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি, সব গাড়িকে টোল দিতে হবে। টোল কি অন্য দেশে কারোর জন্য, কি কারোর জন্য তো ওইবার নেই, সবাইকে দিতে হবে। যাত্রীবাহী বলেন, কার বলেন, বাস বলেন, এক একটার এক এক রকমের টোল হবে। এখন ভারী পণ্যবাহী গাড়ি হলে যে টোল হবে, অন্যদের হয়তো একটা হালকা পরিবহন হলে সেরকম হবে না। তো এটা এখন যে নিয়ম কানুনটা এবং কীভাবে কোথায় হবে, কোন গাড়ির ক্ষেত্রে কত টাকা টোল হবে, কোন রাস্তায় কত হবে, এই বিষয়গুলো একটা নিয়মের মধ্যে আনা হচ্ছে এবং এটা নিয়ে আমাদের মন্ত্রণালয় কাজ করছে। পদ্মা সেতু টোল নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যখন এটা নির্মাণ প্রক্রিয়া এগিয়ে চলছে, আমরা 2000 আশা করছি আগামী বছর ডিসেম্বর নাগাদ আমাদের পূর্ত কাজ ভৌত অবকাঠামোর কাজ শেষ হবে। এরপর হয়তো 3-4 মাসের মধ্যে আমরা পদ্মা সেতু যান চলাচলের জন্য মুক্ত করে দেব, এটা আমাদের বলাই আছে। কাজেই এটা টোলের ব্যাপারটা নির্ধারণ হওয়ার আগে আমি কিভাবে আগাম ওই যে পদ্মা সেতু করতে মানুষের রক্ত লাগবে, মাথা লাগবে, এদের গুজবের কাছে নথি স্বীকার করব, টোলের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাদের এ বিষয়ে তারা কোনো ফোল্ডিং করেনি, কাজে তাদের এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। একটা ফ্লাইওভার, একটা ফোল্ডিং, পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, আজকে বাংলাদেশে যা হয়েছে এবং হচ্ছে এগুলো শেখ হাসিনার সরকারই করছে, কাজে এই অভিজ্ঞতা তাদের নেই, তারা এগুলো বলতেই পারে সমালোচনার জন্য সমালোচনা। এটা বিরোধী দলের বক্তব্য, এটা কিছু তো নাই, কিছু একটা বলতেই হবে, বলার মতো কিছু না থাকলে কিছু একটা বলতে হবে। নেতা কর্মীদের তো চাঙ্গা রাখতে হবে, আন্দোলন আন্দোলন বারবার বলে বেড়াচ্ছে নেতা কর্মীদের চাঙ্গা রাখার জন্য, কিন্তু তাদের আন্দোলনে দেশের জনগণ সাড়া দেবে এটা আপাতত বিশ্বাস করার কোনো কারণ দেখছি না। কারণ দেশে আন্দোলনের বস্তুগত কোনো পরিস্থিতি নেই, আর তাদেরও সাবজেক্টিভ কোনো প্রিপারেশন আছে এটা তারা 10 বছর ধরে দেখাতে পারে। কাজে এখন নতুন করে তারা আন্দোলনের ডাক দিলে জনগণ সাড়া দেবে এমনটি মনে করার কোনো কারণ নেই। মনে করি নেত্রী নিজেই করতে পারেন, কারণ যেহেতু কমিটিটা তিনি করেছেন, কাজে কমিটির ব্যাপারে যদি কোনো পরিবর্তন বা সংশোধন সংযোজনের প্রয়োজন হয় সেটা নেত্রী নিজেই করবেন এবং নেত্রী নিজে করাটাই সঙ্গত। আমি এ ধরনের কোনো ইঙ্গিত পাইনি, পেলে জানাবো। দেখুন, আমাদের পার্টির একদম ইন্টারনাল ম্যাটার এসব বিষয়ে, আমার ছাত্রলীগের ব্যাপারটা পুরোপুরিভাবে এটা সরাসরি নেত্রী নিজেই বিষয়টি দেখেছেন এবং তিনি অনেক পরীক্ষা নিরীক্ষার পর ছাত্রলীগের এই কমিটি।